হ্যালো ভিউয়ার্স, দেখুন প্রিন্টারটি পিন দেওয়ার পরে যে সাউন্ডটি হচ্ছে, এই সাউন্ডটি আমরা এখন কীভাবে রিমুভ করব সেটা আপনারা দেখবেন। তো বন্ধুরা চলুন দেখি কিভাবে প্রিন্টারটির শব্দটা আমরা রিমুভ করতে পারি, আপনাদের সাথে থাকুন। দেখুন দেখুন আমি এখন মোটরটা চেঞ্জ করেছি প্রিন্টারের, যে আসলে এই প্রবলেমটার জন্য প্রিন্টারটি প্রবলেম হচ্ছিল, যে শব্দ হচ্ছিল। আমরা এখন মোটরটাকে লাগাচ্ছি, তো আমরা একটা ছোট তো বন্ধুরা আমাদের প্রিন্টারটি আজকে এই প্রবলেম ছিল, যে প্রিন্টারটি যে আপনার হেডে একটা শব্দ ছিল ওই শব্দটা, আর আপনার মূলত নীলকালিটা আসতেছে না বারবার। তো আমরা এখন এই নীলকালিটা চেঞ্জ করার জন্য, নীলকালিটা যে আসতেছে না তার জন্য আমরা একটা এই যে কার্টিজ চেঞ্জ করব, এই কার্টিজটি চেঞ্জ করে আপনারা এই কার্টিজটি চেঞ্জ করব, কারণ এই কার্টিজটি অনেক সময় এখান থেকে প্রবলেম হয়, যার কারণে নীলকালিটা আসে না। তো আপনারা ওয়েট করুন, আমরা একটা কার্টিজ চেঞ্জ করি। তো বন্ধুরা আমরা এখন একটা কার্টিজ চেঞ্জ করব, দেখুন যে এই নীলকালিটা না আসার কারণ, কার্টিজের থেকে হয় অনেক সময়। আমরা এই কার্টিজটি চেঞ্জ করি, চেঞ্জ করার পরে আমরা একটু লাগাইয়ে তো বন্ধুরা আমরা এবার একটু প্রিন্টারটির হেড ক্লিনটা, মানে যে পিছন থেকে যে ড্যামেজ কালিটা বের হয় ওই কালিটা আমরা এখন একটু টানবো সিলিন্স দিয়ে, দেখুন সেটাও। তো বন্ধুরা আমরা এখন এই সিলিন্সটা নিলাম ড্যামেজ কালির, যে ওয়েস্ট কালিবলেটারে ওয়েস্ট কালির যে পাইপ আছে পাইপটা নিয়ে হেডটা বরাবর রাখবো, আপনার হেডটা আমরা খুলে রাখবো, হেডটা রাখবো আপনার এই যে আপনার টিস্যুটা আছে এই টিস্যুর উপরে, যাতে সব কালিটা আমাদের চাই। আমরা এখন হেডটা টানবো, তো বন্ধুরা আমরা এখন প্রিন্টারটির হেডের যে কালি একটু টান, কালি যাচ্ছে দেখুন, আমরা এখন এইটা টানার পরে আমরা হেডটা সরালাম, দেখুন এখানে একটা দুইটা তিনটে চারটে কালি আইছে। আমরা এখন এটাতে যেখানে যেভাবে ছিল সেভাবে লাগাই দিব, তো বন্ধুরা আমরা এবার একটু প্রিন্ট নিব কম্পিউটার থেকে প্রিন্টারটির। আপনারা একটু দেখুন, খেয়াল করুন যে প্রিন্টারটি কীভাবে আমরা প্রিন্ট দিই। তো বন্ধুরা আপনারা জানেন প্রিন্টারটি হেড ক্লিন হয় আপনার এটা 5 সেকেন্ড চাপার পরে, তো আমরা এখন এটা 5 সেকেন্ড চেপেছিলাম, তার কারণে এখন হেড ক্লিন হচ্ছে। তো
আপনারা একটু ওয়েট করুন, কারণ পেইন্টটি আসছিল এই কাটা কাটা, যার কারণে আমরা প্রিন্টারটি আবার হেড ক্লিন করতেছি। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন, প্রিন্টারটির শেষ বেশ আসলে কি হয় না হয় আপনাদের জানানোর জন্য। চলুন বন্ধু, চলুন বন্ধুরা আমরা এবার একটু প্রিন্টটি আবার প্রিন্ট দিই। তো প্রিন্ট দিয়েছিলাম, তো বন্ধুরা প্রিন্টারটি আবারও প্রিন্ট দেখেন। ওয়েট করুন আমরা একটু প্রিন্টারটি একটু প্রিন্ট দেখি। তো বন্ধুরা আমরা একটু হাই দিয়ে প্রিন্ট দিলাম, যে প্রিন্টটি এখন কেমন আসে চলুন দেখি, প্রিন্টারটি এখন কেমন আসে প্রিন্ট। তো বন্ধুরা প্রিন্ট দেখুন, প্রিন্টারটি অনেক প্রিন্ট হয়েছে, যার কারণে প্রিন্টারটি অনেক সুন্দর একটা প্রিন্ট হয়েছে, কালার প্রিন্ট, এটা সাদা কালার প্রিন্ট আসে কারণ আপনার। তো বন্ধুরা দেখুন কেন যে প্রিন্টারটি কালার পেজে পেজ আসছে, কালার পেজে আপনার প্রিন্ট আসতেছে অথবা সাদা কালার পেজে আপনার প্রিন্ট আসতেছে না, যার কারণে আমরা একটু কার্টেজটা দেখে নিই। তো বন্ধুরা কার্টেজটার কোনো প্রবলেম পাচ্ছি না আমরা, কারণ কার্টেজ থেকে প্রচুর পরিমাণে কালে আসতেছে। আমরা এখন হেডের মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে, আমরা একটু হেডটা, হ্যালো বন্ধুরা আমরা একটু কালো পেজ কেন প্রিন্ট হচ্ছে না তার জন্য আমরা একটু প্রিন্ট হেডটা দেখি। তো হেড ক্লিয়ার আছে আমরা দেখছি, তারপরও কোনো কালো কালি। তো বন্ধুরা আমরা একটা প্রিন্ট দিই, প্রিন্টটা দিয়ে বুঝতে পারি যে আসলে কালির প্রবলেম কি, আপনার প্রিন্টারের প্রবলেম এটা দেখা যাবে। আমরা এখন একটা প্রিন্ট দিলাম হাই প্রিন্ট। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি ওকে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা প্রিন্টারটি এখন ওকে দেখতে পাচ্ছি দেখুন, কারণ আগের মতন আর প্রিন্ট ওরকম কাটা কাটা আসতেছে না। দেখুন বন্ধুরা প্রিন্টারটি এখন ওকে, হ্যালো বন্ধুরা দেখুন প্রিন্টটি দেখুন YL3110 প্রিন্টারটি আপনাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা সলভ করলাম আপনাদের সামনেই। তো আপনারা আমাদের যে চ্যানেলটি আছে, যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো তাহলে আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন যে আপনার প্রিন্টারটি কী প্রবলেম আছে সেটা। আর আমাদের পেজটিকে আপনারা ফলো করে রাখুন, সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আগে পান। আল্লাহ হাফেজ।